আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক মূল্যায়নের কর্মদিবস দুই ও কর্মদিবস তিন এর কাজগুলো নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক কর্মদিবস দুই এখানে সময় প্রদান করা হবে নব্বই মিনিট এক নম্বর কাজ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত তত্ত্ব অনুসন্ধান অবশিষ্ট কাজ ধাপ তিন শিক্ষার্থীরা তত্ত্ব সাজিয়ে প্রতিবেদন অথবা দেওয়ালিকা অথবা পুস্তিকা ইত্যাদি যে কোনো মাধ্যমে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবে এরপরে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত তত্ত্বকে দলগতভাবে আলোচনা করে তত্ত্বগুলো সাজিয়ে নেবে এরপর প্রত্যেককে একটি অ্যাসাইনমেন্ট জমা দেবে সেটি হতে পারে প্রতিবেদন দেয়ালিকা পুস্তিকা ইত্যাদি উপকরণগুলো হচ্ছে পোস্টার পেপার ছবি খাতা কালার পেন পাঠ্যপুস্তক ইত্যাদি এই কাজটি হচ্ছে এর আগে আমরা যে কাজটির অনুসন্ধান করেছিলাম এই কাজটি এখানে প্রতিবেদন অথবা দেয়ালিকা বা পুস্তিকার মাধ্যমে উপস্থাপন করতে হবে কাজের বিবরণী কাজের বিবরণী হচ্ছে পূর্বের ক্লাসের প্রশ্নের উত্তরের মাধ্যমে সংগৃহীত তত্ত্ব নিয়ে দলগত আলোচনা করবে এরপরে প্রাপ্ত তত্ত্বকে থিম অনুসারে সাজিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দেবে ছবি ও লেখা সম্মলিত দেয়ালিকা বা পুস্তিকা ইত্যাদি যে কোনো কিছু প্রত্যেককে অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দেবে কর্মদিবস দুই এর কাজে যে পারদর্শিকতার সূচক মূল্যায়ন করা হবে এই দুটি সূচক মূল্যায়ন করা হবে এরপরে কর্মদিবস তিন একশো মিনিট এখানে প্রদান করা হবে কর্মদিবস তিন এর কাজ দুই শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী ভাতৃত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা ও উপস্থাপনা এখানে সময় হচ্ছে ষাট মিনিট ধাপ চার শিক্ষার্থীরা নিচে প্রদত্ত কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ ও বিশ্ব অনুচ্ছেদটি পাঠ থেকে প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্ব ভাতৃত্বের বিষয়টি অনুধাবন করবে পাঁচ সমাজের যে কোনো উন্নয়ন প্রাকৃতিক পরিবেশ কীভাবে প্রভাব ফেলেছে তা নিয়ে আলোচনা করবে কাজের বিবরণী হচ্ছে শিক্ষার্থীদের নিচের প্রতিবেদনটি পড়তে বলবেন কার্বন নিঃসরণ রাশে বাংলাদেশ ও বিশ্ব এই অনুচ্ছেদটি হল যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে কলকারখানা স্থাপন যানবাহন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন কিন্তু এসব কলকারখানা যানবাহনের কালো ধোয়া পরিবেশে কার্বন নির্গত করে পরিবেশকে দূষিত করে এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে যাচ্ছে এতে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রে পানি পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এতে করে সমুদ্র তীরবর্তী এলাকা ইতোমধ্যে ডুবে যাচ্ছে বাংলাদেশেরও সমুদ্র তীরবর্তী অঞ্চল ভবিষ্যতে ডুবে যেতে পারে এরকম অবস্থার বিশ্বব্যাপী এ দূষণকে রোধ করার জন্য বিভিন্ন দেশ পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেক দেশ একসাথে কলকারখানা ও যানবাহন নিশ্চিত কার্বনের ওপর বাকি অংশ অপৃষ্ঠায় কর আরোপ করছে এতে করে কলকারখানা ও যানবাহনের মালিক কার্বন নিঃসরণের প্রতি সচেতন হচ্ছে তারা নির্ধারিত কার্বনের বেশি কার্বন নিঃসরণ করলে অতিরিক্ত টাকা দিচ্ছে বাংলাদেশও কার্বন কর নিচ্ছে অর্থবিদরা বলেছেন এই কার্বন কর বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন রতে বিশেষ সহায়তা করছে আমরা দেখতে পারছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন বিভিন্ন দেশ একত্র হয়ে সহযোগিতা করেছে তেমনি অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ একাত্ম হয়ে কাজ করছে ফলে মানুষের ভবিষ্যৎ হুমকির সম্ভাবনা কমে যাচ্ছে উপরে অনুচ্ছেদটি পরে শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের বিষয়টি নিয়ে চিন্তা করতে বলবেন শিক্ষার্থীদের তাদের নিজস্ব পরিমণ্ডলে কী কী উন্নয়ন দেখতে পায় তা দলগতভাবে আলোচনা করে নির্ণয় করতে বলবেন এই উন্নয়নে প্রাকৃতিক পরিবেশে কী ধরনের প্রভাব ফেলছে তা নিয়ে আলোচনা করতে বলবেন মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের সাথে যেমন পারস্পরিক সহযোগিতা তৈরি হয়েছিল তেমনি বর্তমানে টেকসই উন্নয়নের জন্য এই সহযোগিতা কিভাবে ভূমিকা রাখছে তা দলগতভাবে বিশ্লেষণ করতে বলবেন এরপরে শিক্ষার্থীরা উপরুক্ত দুটি আলোচনা থেকে প্রাপ্ত তত্ত্ব বিভিন্ন মাধ্যমে যেমন পোস্টার বা কাগজ ইত্যাদি উপস্থাপন করবে এভাবে আলোচনার মাধ্যমে প্রকৃতি ও সমাজের আত্মসম্পর্ক উদ্ঘাটন করে তাদের টেকসই উন্নয়ন সম্পর্কে ধারণা পাবে এরপরে কাজ তিন টেকসই উন্নয়নে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক আলোচনা ও উপস্থাপন ষাট মিনিট ধাপ টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কোনো প্রয়োজন তা ন্যায্যতার ভিত্তিতে বিশ্লেষণ করে উপস্থাপন করবে ধাপ সাত টেকসই উন্নয়নের লক্ষ্যে নিজস্ব পরিমণ্ডলে কী কী পদক্ষেপ নিতে পারে তা নিয়ে দলে আলোচনা ও এবং উপস্থাপন করবে কাজের বিবরণী শিক্ষার্থীরা দলগতভাবে টেকসই উন্নয়নে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবে বিষয়গুলো হলো এক বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা এরপরে দুই ন্যায্যতার ভিত্তিতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় তিন টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীরা নিজস্ব পরিমণ্ডলে কী কী পদক্ষেপ নিতে পারে এরপরে দলগত এই কাজ করার জন্য শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা থেকে সহায়তা নিতে পারে এবং অন্য কোনো বই বা ইন্টারনেটের সহায়তা নিতে পারে দলে এক থেকে দুইজন উপস্থাপন করবে দলের সবাই তাদের বন্ধুদের মূল্যায়ন করবে দলের প্রতি শিক্ষার্থী নিচের সতীর্থ মূল্যায়ন শখটি ব্যবহার করে তার বন্ধু সম্পর্কে মতামত দেবে সতীর্থ মূল্যায়ন শখ প্রথমেই ক্রম বন্ধুদের নাম তোমাদের দলের বন্ধুদের নামগুলো এখানে লিখে রাখবা তারপরে রোল নম্বর লিখে রাখবা দলে বন্ধু মতামত প্রদান এখানে প্রদান করলে হা লিখবা আর প্রদান না করলে না লিখবা এরপরে বন্ধু স্বতঃস্ফূতভাবে অংশগ্রহণ করেছে হা হলে হা না হলে না এরপরে দলের অন্যদের উদ্বুদ্ধ করেছে হা হলে হা আর না হলে না এরপরে কর্মদিবস তিন এর কাজে যে সূচকগুলো মূল্যায়ন করা হবে এক যোগ্যতা এক এর সূচক এবং দুই যোগ্যতা আট এর পারদর্শিতার সূচক মূল্যায়ন করা হবে এই ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় ও তৃতীয় কর্মদিবসের মূল্যায়নের কাজ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য